guys, welcome to Tulip Festival. Especially এখন আমার মার কথা খুবই মনে হচ্ছে। কি খবর সবার, কি অবস্থা? আজকে আমার অবস্থা কিন্তু খুবই ভালো, কারণ আমি আজকে চলে এসেছি হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যালে। আমি যে কি ভীষণ এক্সাইটেড, এবং প্রত্যেকটা ভিডিওর আগেই আমি এরকমই বলি যে খুবই এক্সাইটেড, কিন্তু জেনুইনলি আজকে খুবই এক্সাইটেড। কারণ হচ্ছে যখন আমরা নিউ ইয়র্কে ছিলাম, তো প্রথম যে ভিডিওটা সিয়াটলের অমি আমাকে দেখিয়েছিল, যে সিয়াটল সম্পর্কে যখন আমরা রিসার্চ করছিলাম, দ্য ফার্স্ট ভিডিও ছিল এই টিউলিপ ফেস্টিভ্যালের ভিডিও। এবং সেই ভিডিওটা দেখে আমি এতটাই মুগ্ধ ছিলাম যে বিশাল পাহাড়ের ভ্যালি, তার মাঝখানে এত এত টিউলিপ। এবং এখন আজকে হচ্ছে সেই দিন যখন আমি সত্যিকার অর্থে সেই জায়গাটাতে ফিজিক্যালি উপস্থিত। তো এটা ভেবে আমার অসম্ভব আনন্দ লাগছে যে আসলে আমার এই ড্রিমটাও পূরণ হলো, যে আমেরিকার মধ্যে যদি বলা হয় টপ থ্রি টিউলিপ ফেস্টিভ্যাল কোথায় হয়, এটা হবে সেকেন্ড পজিশনে। এবং অনেকের কাছে মনে হয় যে এটাই নাকি বেস্ট। তো এরকম একটা জায়গায় আমি টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে পারবো, এটা ভেবে অসম্ভব আনন্দ লাগছে আমার। তো আমেরিকাতে যে টোটাল তিনটা ফেস্টিভ্যাল খুবই নামকরা, তার মধ্যে একটা হচ্ছে মিশিগানে, সেকেন্ড হচ্ছে এই সিয়াটলের স্ক্যাজেট ভ্যালিতে, এবং থার্ড হচ্ছে অরিগানে। তো আমরা আজকে চলে এসেছি হচ্ছে সিয়াটল থেকে 1 আওয়ার ড্রাইভ করে এই স্ক্যাজেট ভ্যালিতে। তো এই জায়গাটাতে আসতে সিয়াটল থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগবে। আর আমরা যেখানে এসেছি, এইখানে যে টিউলিপ ফেস্টিভ্যালটা হয়, সাধারণত সবাই যায় হচ্ছে টিউলিপ টাউনে। তো আমরা তার থেকে 15 মিনিটের ডিস্টেন্সে আর একটা এরিয়াতে এসেছি, এটা হচ্ছে রোজেনগার্ডেন। তো আমার কাছে মনে হয় যে টিউলিপ টাউন এবং এটার মধ্যে এই জায়গাটা সেরা। আমি যত ভিডিওস দেখেছি এবং যত পিকচার্স দেখেছি, আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা অ্যামেজিং, এই কারণে আমরা এই জায়গাটাকেই চুজ করেছি। তো আমাদের এখানে টিকিট প্রাইস লেগেছে হচ্ছে $15। তো আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, সে জাস্ট চেক করলো আমাদের টিকিটটা, অ্যান্ড নাও আমরা এখানে। তো এখন আমরা এই দিক দিয়ে ভিতরে ঢুকবো। সো লেটস সি যে ফার্স্ট লুক কেমন হয় এখানকার ফেস্টিভ্যালের। অবস্থা, কোথায় চলে আসলাম মনে হচ্ছে, টোটালি নেদারল্যান্ডসে। অসাধারণ সুন্দর, এক এক রকমের ফুল। আমার যে কি লাগছে, স্পেশালি এখন আমার মার কথা খুবই মনে হচ্ছে, কারণ মার এই ফুলটা খুবই ফেভারিট। এবং আমি এবং মা যখন অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, তো প্রথমবার মার সাথে, মানে মার প্রথমবার ছিল, আমরা এই টিউলিপ ফেস্টিভ্যালে গিয়েছিলাম। তো মা আজকের ভিডিওটা দেখে খুবই ইমোশনাল ফিল করবে আমি জানি। আই উইশ মা এখানে থাকতো, মাকে এটা দেখাতে পারতাম। এবং অস্ট্রেলিয়া থেকে 1000 টাইম বেটার, এটা অসম্ভব সুন্দর। কারণ আমি যে কত জাতের ফুল দেখতে পাচ্ছি, কত টাইপের রং। তুমি একটা জিনিস ফিল করছো যে টিউলিপের স্মেলটা? কিন্তু আমি তো কোনো স্মেল পাই না, টিউলিপের কোনো স্মেল আছে? না, তুমি ক্লোজ যাও, ক্লোজ গেলে পরে বুঝতে পারবে। টিউলিপের কোনো স্মেল নেই আছে? অবশ্যই, কি বলে তাহলে আমার নাকে সমস্যা আছে, কারণ আমি আমি কোনো স্মেলই পাচ্ছি না। এখানে আমি টিউলিপ ছাড়াও আরও অন্য জাতের ফুলও দেখতে পাচ্ছি, কিন্তু মেইন প্রাধান্য অবশ্যই টিউলিপের। আর আমার একটা অদ্ভুত ফিল হচ্ছে, মনে হচ্ছে যে আমি স্ক্যান্ডিনেভিয়ান কোনো একটা কান্ট্রিতে আছি এখন। কারণ হচ্ছে এই পাশেই হচ্ছে উইন্ডমিল। এখানে না ওই ভাবটা খুব আসবে, মনে হচ্ছে যে আমরা শহর থেকে অনেক দূরে কোনো একটা গ্রামের মধ্যে আছি। এই উইন্ডমিলটা দেখে আমার সেটাই মনে হচ্ছে। বাট ইটস সো প্রিটি, মনে হচ্ছে যে এটাকে এখানে খুবই দরকার ছিল, আদারওয়াইজ মনে হয় এই টিউলিপগুলোকে এতটা সুন্দর লাগতো না। তো আমার পিছনে কিন্তু খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা ওদের মেইন যে এরিয়াটাতে ফেস্টিভ্যালটা হচ্ছে, ফেস্টিভ্যাল ইন দ্য সেন্স যেখানে মেইন চাষাবাদ হচ্ছে, ওই জায়গাটাতে যাব। এই টিউলিপ ফেস্টিভ্যালে আমি অনেককে দেখি বিভিন্ন কালারফুল ড্রেস আপে আসতে। তো আমার সাজেশন হচ্ছে
হচ্ছে যদি আপনারা খুব পিকচার পারফেক্ট কিছু চান, যে খুব সুন্দর ছবি চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হোয়াইট কালারের কিছু পরবেন, খুবই লাইট কালারের পরবেন। কারণ এখানে টিউলিপের এত রং, এত ডিফারেন্ট টাইপের কালার, যে এখানে অন্য কোনো কালার পরে আসলে না অত বেশি সুন্দর লাগে না। সো গো ফর হোয়াইট যদি আপনি চান যে আপনার খুব সুন্দর ছবি আসবে, কিংবা একদম লাইট ব্লু, লাইট স্কাই ব্লু, ওই টাইপের কালারগুলো কিন্তু খুব সুন্দর আসে। তো যাই হোক, আজকে আমি যে ছবিগুলো তুলব সেগুলো আপনারা আমার ফেসবুক পেজে দেখতে পারবেন, এটা এখানে আছে এটা লিংক। সো আমি এখন ওই দিকে যাচ্ছি কিছু ছবি তোলার জন্য। সো লেটস গো গাইস। এটা হচ্ছে ওদের মেইন এরিয়াটা, যেখানে আসলে প্রায় 5 acres জমির উপরে টিউলিপের চাষ হয়। আর এতক্ষণ আমরা ওই পাশে ছিলাম, এখানে খণ্ড খণ্ড আকারে বিভিন্ন জায়গায় আসলে টিউলিপগুলো ছিল। স্টিল এখান থেকে শুরু হয়েছে পুরো জায়গাটা। তো এখন আমরা যাচ্ছি ওইখানে। এখানে সবথেকে সুন্দর হচ্ছে এই পাহাড়ের রেঞ্জগুলো, তাই না? আমি এটার কারণে এই জায়গাটার সৌন্দর্য 4 times বেশি। আমি দেখতে পাচ্ছি একপাশে পাহাড়, আর যত দূর আমার চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল। ইনফ্যাক্ট এখানে কিছু অংশে ফুল অলরেডি কাটা শুরু হয়ে গেছে। তো আমাদের পরে যারা আসবে হয়তো এতটা সুন্দর হয়তো নাও থাকতে পারে, হয়তো আরও ফুল কেটে ফেলবে। একদিকে হচ্ছে হলুদ, সাদা, ডিপ পিঙ্ক, মানে কি বলবো, রেড, এমন একটা রং নেই যে যেই রঙের ফুল এখানে নেই। অসম্ভব সুন্দর লাগছে। আর আমার কাছে যতগুলো টিউলিপ আছে, কেন যেন আমার ইয়েলোটা আর সাদাটা সব থেকে সুন্দর লাগে, স্পেশালি ইয়েলোটা। তো ওটার সাথে ম্যাচ করে আজকে আমি নেল পলিশও দিয়ে আসছি। তো আমরা এখন ইয়েলোটার দিকে যাব। এখানে আজকে বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছু জায়গায় খুবই কাদা কাদা হয়ে আছে। তো আপনারা যারা এখানে আসবেন, আমার মতো এত ফ্যান্সি জুতা পরে আসার কোনো দরকার নেই, বুঝে সুঝে আসবেন। টিউলিপ শব্দটা কোথা থেকে এসেছে কেউ বলতে পারবে? শাইখ সিরাজ পারবে। না, টিউলিপ শব্দটা এসেছে হচ্ছে টার্কিশ ওয়ার্ড টারবান থেকে। কারণ অনেকে মনে করে যে টিউলিপটা দেখতে অনেকটা টারবানের মতো, এই কারণে ওইখান থেকে আর কি টিউলিপ শব্দটা এসেছে। এটা জানার পর আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে টারবানের সাথে আসলে মিল আছে টিউলিপের। ও আচ্ছা আচ্ছা, অমনি ওই যে উঁচু হয়ে থাকে যে জিনিসটা, উঁচু হয়ে থাকে এই কারণে। আর টিউলিপের ক্ষেত্রে আমার আর একটা জিনিস খুবই ইন্টারেস্টিং লাগে। সাধারণত ফুলের ক্ষেত্রে কি হয় যে বাইরের যে ফুলটা, ফুলের যে পাপড়িটা, সেটা একটু বড় হবে, তার সামনেরটা একটু ছোট হবে, এরকমভাবেই হয়। যদি বলি গোলাপ, বাইরের বড় পাপড়িটা সব থেকে বড় থাকে, কিন্তু টিউলিপের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পাপড়ি অলমোস্ট কাছাকাছি শেপে থাকে, সবগুলো বড় বড় থাকে। টিউলিপ কি বাসায় করা সম্ভব? হ্যাঁ, বাসায় করা সম্ভব। প্রচুর মানুষ এখানে, আমি যেটা দেখলাম যে প্রত্যেকের বাসার সামনে, স্পেশালি হচ্ছে এই টাউনে প্রত্যেকের বাসার সামনেই হচ্ছে টিউলিপের অসাধারণ সুন্দর বাগান। বাড়ির চারপাশে ওরা টিউলিপ দিয়ে ভরে রেখেছে, এবং অনেকেই বাসায় ট্রাই করে, এবং এখানেও টিউলিপের বাল্ব কিনতে পাওয়া যায়। সো আমরা আজকে কিনে নিয়ে যাব। কি এটা কি পড়েছিল? বাট কি সুন্দর, আমি অনেক বড় ফুলটা, এই সবাই ভাবে তুমি ফুল ছিঁড়ছো, পরে বকা দিতে পারে। অমি টিউলিপ ফুল এত বড় হয়? ও মাই গড, এটা টিউলিপ? হ্যাঁ হ্যাঁ, এটা টিউলিপ। ও মাই গড, এটা মনে পুরো বিশাল বড় জবা ফুলের মতো মনে হচ্ছে। এটা মাথায় দিলে কেমন হবে? না না না, এটা মাথায় দিও না, কেন? পরে তোমাকে চার্জ করতে পারে যে তুমি এটা। আমি তো বলবো, আমি ভিডিও দেখাবো যে না এটা পড়েছিল নিচে, আমরা চিনি নাই। আর এটা ওরা দেখলেই বুঝবে যে এটা খুবই পরিণত, আমরা কিছু করি নাই। Tell me what's the hold up, baby. Tell me why your phone's off lately. I don't wanna go off crazy, but I think I'm losing it. Tell me where your heart is these days. Are you being honest with me? I don't wanna go this cray cray, but I think I'm losing it back. I think I'm losing it. I think I'm losing it. I think I'm losing it back. Me tea, me tea.
আছি কি যেন ছিল আমার আজকে শুধু এই গানগুলো মনে হচ্ছে কারণ এই বলিউড ফিল্মসে এত বেশি রোম্যান্টিসাইজ করা হয়েছে টিউলিপকে তো এখানে আসলে সেই মুভিগুলোর কথা খুব বেশি মনে হয় আর মজার ব্যাপার হচ্ছে যেহেতু এই আইলগুলোর ভিতরে যাওয়া যাবে না এখানে যাওয়ার পারমিশন নেই তো ওরা যেটা করেছে যে এরকম যে জায়গা থেকে সব থেকে সুন্দর ছবি আসবে সেরকম জায়গাতে ওরা কোনো ফুল দেয়নি তো এই জায়গাটা খালি এখানে এসে সাধারণত সবাই ছবি তুলছে তো আমিও এখানে কিছু পিকচার তুলব আজকে আমি যেটা মিস করছি সেটা হচ্ছে একটা হ্যাট এত রোদ এখানে মনে হচ্ছে একটা হ্যাট থাকলে ভালো হতো আমি তো ভালো ও ক্যাপ পরে আসছে হ্যাঁ তুমি তো সেফ কিন্তু আমার মনে হচ্ছে যে বড় হ্যাটগুলো পরে না ওরকম একটা কিছু আনলে ভালো হতো ওকে গাইস তো আমরা এখন এই পার্ট থেকে চলে যাচ্ছি এই পুরো যেই জায়গাটা মেইন ফিল্ডটা ছিল আমরা আবার চলে যাচ্ছি ওদের মেইন এরিয়াতে যেখানে ওদের খাবারের প্লেসটা আছে ক্যাফে আছে একটা তো এখন আমরা ওইখানে যাবো তো এখানে আমরা এসে বসলাম একদম ভ্যালির পাশে বসে বসে এখন খাবো তো আমি অর্ডার করতে গেল এখন হঠাৎ করে যেহেতু পাহাড়ের পাশে এই সূর্য যখন ডুবে আসে টাইম হয় ঠান্ডা ঠান্ডা লাগে তো থ্যাংক গড যে আমি আমার জ্যাকেটটি আসছিলাম এখানে যা পাওয়া যায় ওদের ছোট্ট যে ক্যাফেটা আছে এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তারপরে পপকর্ন হট ডগ বার্গার দেন আইসক্রিম এই টাইপের জিনিসগুলো এখানে পাওয়া যায় তো সাধারণত অনেকে যারা অনেক সকালবেলা আসে যেহেতু এটা 8টার সময় ওপেন হয় এখানে এসে এমনও হয় যে অনেকে ব্রেকফাস্ট করে আর বিকাল 7টা পর্যন্ত এই ক্যাফেটা ওপেন থাকে সো কোনো টেনশন নাই আর এখানে দেখলাম যে প্রচুর পরিমাণে মোবাইল টয়লেট আছে ক্যাফে আছে তো এবং গাড়ি পার্কিংয়েরও অনেক বড় জায়গা তো কারোর কোনো সমস্যা হওয়ার কথা না এখানে যদি আপনারা আসেন এবং লং টাইমের জন্য আসেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যে $15 দিয়ে এখানে ঢুকছেন এরপরে কিন্তু আপনার যতক্ষণ ইচ্ছে আপনি থাকতে পারেন এর মানে এমন না যে আপনি টাইম স্লটের একটা ব্যাপার থাকে যে আপনি কখন ঢুকছেন কিন্তু আপনি কখন বের হচ্ছেন এই জিনিসটা কিন্তু আর ম্যাটার করে না তো এখানে খাবারের দাম হচ্ছে একটু বেশি তো আপনারা চাইলে বাসা থেকে খাবার নিয়ে আসতে পারেন এখানে যেহেতু লোকাল প্রডিউস হয় সব কিছু এই কারণে ফুডের দাম একটু বেশি রাখে যেমন এই বার্গারটা যেটা একটা ভেজিটেবল বার্গার এটার দাম হচ্ছে $14 আমার কাছে মনে হয় এটা অনেক বেশি আর কফি আমরা অর্ডার করলাম আর সাথে হচ্ছে এই চিপসটা এসেছে এই কফির প্রাইস কত কফি $3 ওকে দ্যাট ইজ ওকে আই থিঙ্ক দ্যাটস ফাইন কিন্তু আমার কাছে মনে হয় যে এটা দেখে যেরকম মনে হচ্ছে খুবই ড্রাই একটা বার্গার বাই দ্য ওয়ে এটা কিন্তু অর্গানিক অর্গানিক হ্যাঁ অর্গানিক বার্গার এই কারণে এটা এক্সপেন্স ওকে বাট স্পেশালি এই ফুডের সাথে ধরো হ্যাঁ তার জন্য এটা $14 দই যায় হ্যাঁ এখানে আসার বেস্ট টাইম হচ্ছে আমার মানে আমার কাছে মনে হয় দুপুরবেলা কারণ দুপুরে আসতে পরে যেটা হয় 7টা পর্যন্ত যেহেতু ওপেন থাকে তাহলে ওই সানের রিফ্লেকশনটা ওই জায়গায় পড়ে খুবই ভালো যে পুরোটা টাইম আমরা আজকে প্রপার সানলাইট পেলাম তো দুপুরে আসলে আই থিংক গুড এনাফ এখানে 3-4 ঘন্টা ঘোরার জন্য আর যারা দুটো জায়গা কভার করতে চায় এটাও এবং আরেকটা আছে হচ্ছে টিউলিপ টাউন তাদের অবশ্যই সকালবেলা আসতে হবে না হলে কভার করা যাবে না অনেস্টলি দেখে আমার মনে হয় নাই যে এটা আমার ভালো লাগবে এটা এখন আমার কাছে খুবই ভালো লাগলো মনে হচ্ছে আরেকটা অর্ডার দিই এখন কফিটা বেস্ট বেস্ট টোটালি ফ্রেশ অ্যামেজিং মানে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই রকম হট কফি অসম লাগছে অনেস্টলি ওকে গাইস তো আমাদের এই স্মল স্ন্যাক ব্রেক ইজ ওভার তো মেনলি এখানে না অনেক কিছু পাওয়া যায় স্পেশালি হচ্ছে যদি কেউ গিফট কিনতে চায় লাইক এখানে স্মল একটা গিফট শপ আছে সেখানে প্লাস্টিকের টিউলিপ থেকে শুরু করে আবার রিয়েল টিউলিপ সবই পাওয়া যায় আবার একটা সেকশন এই এই পাশের এইটাতে পাওয়া যায় হচ্ছে প্ল্যান্টস সো আপনারা যদি বাসার জন্য প্ল্যান্টস কিনতে চান সেগুলোও কিনতে পারেন তো আমরা কয়েকটা প্ল্যান্টস কিনবো আমাদের বাসার জন্য এবং আমাদের বারান্দার জন্য তো যদি সময় হয় তাহলে আমাদের বারান্দাটা দেখাবো আমরা কিছু কিছু অলরেডি কিনেছি প্ল্যান্টস আরও কিছু কেনা বাকি আছে এখন আমি জুতা খুলে ফেলেছি এবং এই ভেজা ভেজা ঘাসে নরম নরম ঘাসে আমার হাঁটতে খুবই মজা লাগছে আর বিভিন্ন টাইপের গান আমার এখন মনে আছে চলতে কি ভয়ঙ্কর গাচ্ছি আমি বলতো
এই পুরো এরিয়াটা এত পিসফুল লাগছে এখন, কারণ হচ্ছে একে তো খুবই কোয়াইট হয়ে গেছে, এখানে আমি পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, সূর্যটা একটু একটু ডুবে আসছে, ওই পাশে হচ্ছে পাহাড়। ও আচ্ছা, আর এইদিকে হোয়াট ইউ আর ডুইং? পিস না, তুমি তো পুরো মেডিটেশন মুডে চলে আসছো। আসলে চুপ করে বসে থাকতে খুব ভালো লাগছে, ডিরেক্ট সানলাইট, সো পিসফুল। আমি অনেস্টলি মনে হচ্ছে যে এখানে তাবু টানিয়ে এখানে আমরা থেকে যেতে পারতাম। গাড়িতে রাতে শুয়ে থাকবা। And look at this view, guys. কি অ্যামেজিং এই পুরো ভ্যালির মাঝখানে এখন যখন সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে, আমি বোঝাতে পারবো না ক্যামেরায় আসলে আমরা কতটুকু ক্যাপচার করতে পারি। অ্যামেজিং লাগছে রেঞ্জটা দেখতে এখন, অ্যামেজিং, সো প্রিটি, সো প্রিটি, সো প্রিটি, সো বিউটিফুল। আমি আমার চোখে এই পুরো জায়গাটার ছবি মনে হয় নিয়ে গেলাম, আমি সবসময় এই জায়গাটাকে মনে রাখবো। অনেস্টলি আজকের দিনটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল, মানে এরকম সুন্দর জায়গায় লাইফে কখনো আসতে পারবো, থাকতে পারবো, এত সৌন্দর্য দেখতে পারবো নিজে কখনো আসলে কল্পনাও করিনি। আই এম ফিলিং রিয়েলি ব্লেসড। আর যাই হোক গাইস, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার সাথে আমার আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই গাইস।